श्री मा शारदा देवी स्वामी गम्भीरानंद 1911 ख्रीष्टाब्दের এপ্রিল মাসের কথা। ওই সময় জনৈক ত্যাগী সন্তান একটি গুরুতর ভুল করিবার পর উদ্বোধনে রইয়াছেন। তাহাকে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ অনেকে বেলুর মঠে গিয়া থাকিতে বলিয়াছিলেন, কিন্তু তিনি সেরূপ করিতে অনিচ্ছুক ছিলেন। তাহার সম্বন্ধে একদিন শারদানন্দজি শ্রীমাকে বলিয়াছিলেন, মহারাজের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত দুদিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। উহার কয়েকদিন পরে শ্রীমা ওই কথা তুলিয়া বলিলেন যে তিনি নিজেই ওই সন্তানকে অনেকবার মঠে গিয়া থাকিতে উপদেশ দিয়াছিলেন, কিন্তু তাহাতেও ফল হয় নাই। তাহার সম্বন্ধে মা আক্ষেপ করিলেন, তাই তো গুরুজনের কথা, ওর কাজ করতেই ইচ্ছা নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। কিন্তু সর্বপ্রকারে তাহার মন বদলাইতে চেষ্টা করিলেও শ্রীমা তাহার প্রতি স্নেহ প্রকাশে কুণ্ঠিত হন নাই। ইহারই 1 বৎসর পরে জনৈক সন্তান শ্রীমায়ের নিকট নিবেদন করিলেন যে কেহ কেহ বলেন সেবাশ্রম, হাসপাতাল চালানো, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি কাজ সাধুর পক্ষে সঙ্গত নহে, কারণ ঠাকুর ওইসব কিছু করেন নাই। কাজ করিতে হয়তো পূজা, জপ, ধ্যান, কীর্তন ইত্যাদি করা উচিত। অপর সমস্ত কর্ম বিষয় চিন্তা আনিয়া সাধুকে ঈশ্বর বিমুখ করে। শ্রীমা সব শুনিয়া দৃঢ়ভাবে বলিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো, তার আলাদা কথা, আর তার মাছের ঝোল, ঘিয়ের বাটি মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে? ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনি ভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। কাশীতে অবস্থানকালে শ্রীমা একদিন স্থানীয় সেবাশ্রমের দ্বারা পরিচালিত বৃদ্ধাদের আশ্রম দেখিয়া গিয়া বলিয়াছিলেন, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। আহা, এসব ছেলেরা কি কাজই করছে! ওই বিষয়ে অন্য সময় বলিয়াছিলেন, সবই তাঁর ইচ্ছা মা, কোথা থেকে কি করাচ্ছেন তিনি জানেন। জয়রামবাটিতে তিনি একদিন জপ ধ্যানের প্রসঙ্গে বলিয়াছিলেন, সব রকম জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার ওইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। শ্রীমায়ের বিশ্বাস ছিল যে সঙ্গের মধ্য দিয়া ঠাকুর তাহার নতুন ভাবধারার প্রচার অবশ্যই করিবেন। জনৈক মঠাধ্যক্ষ যখন তাহার নিকট একদিন দুঃখ করিয়া বলিলেন যে দেশের লোকের মতিগতি অনুকূল না হওয়ায় কাজ আশানুরূপ অগ্রসর হইতেছে না, কারণ দেশের লোক ভাঙিতেই জানে, গড়িতে সাহায্য করে না, তখন শ্রীমা আশ্বাস দিয়া বলিলেন, বাবা, ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যে সব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ কলা ছাড়া। আশ্রম ও আশ্রমবাসীদের বহু সমস্যায় তাহার দৃষ্টি আকর্ষণ করিত অথবা তাহার সম্মুখে উপস্থাপিত হইত। তিনিও প্রতি ক্ষেত্রে উপযুক্ত বিধান, উপদেশ বা উৎসাহ দিতেন। কোয়ালপাড়া আশ্রমে দাতব্য ঔষধালয়ের এমন অনেক চিকিৎসার্থী আসিতেন যাহারা অর্থ ব্যয়ে অন্যত্র ঔষধ সংগ্রহ করিতে পারেন। ইহা দেখিয়া আশ্রমাধ্যক্ষ শ্রীমায়ের নির্দেশ চাহিলেন যাহাতে ঐরূপ প্রার্থীকে ঔষধ না দেওয়া হয়। কিন্তু শ্রীমা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠিয়া তাহাকে বলিলেন, অর্থি হইয়া যে কেহ আসুক না কেন, তাহাকে অভাবগ্রস্ত বলিয়া ধরিয়াই লইতে হইবে। সুতরাং ঔষধালয়ের দ্বার সকলেরই জন্য উন্মুক্ত থাকিবে। ওই আশ্রম শ্রী রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হইবার পূর্বে আশ্রমকর্মীরা স্বদেশী আন্দোলনে খুব মাতিয়াছেন, অথচ গঠনমূলক কোনো কাজ না করিয়া শুধু অন্তঃসারশূন্য আলোচনাতেই সময় পার করিতেছেন। ইহা দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি,
তোমরা কাজ করো। আশ্রমকে ধর্মকেন্দ্রীয় করিবার জন্য তিনি তথায় স্বহস্তে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করিয়াছিলেন, ইহা আমরা অন্যত্র বলিয়া আসিয়াছি। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা হরি ওম তৎসত।